সিপিআইকে বলুক, কালো টাকা কোথায় গেল? দেশে কালো টাকা যা লুট হয়ে গেছিল অতীতে নির্বাচনের আগে, এগুলোকে বলে জুমলা, এগুলোকে বলে জুমলা। তা নির্বাচনের আগে মানুষকে একটা দিলাম, আবার মানুষ ভুলে যাবে। 2014 সালে নরেন্দ্র মোদী যে কথা বলেছিল যে কালো টাকা ফেরত নিয়ে আসবেন, দেশে যারা কালো টাকা লুকিয়ে রেখে দিয়েছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, নীরব মোদী টাকা নিয়ে পালিয়ে গেছে, বিজয় মালিয়া টাকা নিয়ে পালিয়ে গেছে, হিম্মত থাকে নরেন্দ্র মোদী পার্লামেন্টে পেশ করুক কত কালো টাকা ফেরত। তারপর সব নির্বাচনী যে জুমলা সেসব তৃণমূল বলছে যে বিজেপিকে ভোট, বিজেপি এবং সিপিএম কে ভোট দেওয়া মানে সেটা কংগ্রেসের খাতায় চলে যাওয়া, কি বলবেন? আরে তৃণমূলের মুখে কি মানায় মুখে? মমতা ব্যানার্জি আগে বলুক যে বিজেপির সঙ্গে প্রথম এই রাজ্যে নির্বাচনী জোট কে করেছিল এই রাজ্যে? মমতা ব্যানার্জি আগে এইটা বলুক, উনি বলুন যে পশ্চিমবাংলাতে স্বাধীনতার পরে সর্বপ্রথম বিজেপির সঙ্গে নির্বাচনী জোট তৃণমূল কংগ্রেস করেছিল। আজকে পশ্চিমবাংলাতে বিজেপি যে দাঁড়িয়েছে তৃণমূলকে সাহায্য নিয়ে, বিডিও হিসাবে তৃণমূল সাহায্য করছে পশ্চিমবাংলাতে বিজেপিকে নিয়ে। এবারে যে লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, 3 জন বিজেপির এমএলএ, এখনো এমএলএ তারা, তারা বিজেপির হয়ে এই লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করছে। মমতা ব্যানার্জি কি আলোচনা করছে ওখানে? নরেন্দ্র মোদীর সঙ্গে কি আলোচনা হচ্ছে? রাজভবনে কি আলোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে? এগুলো মমতা ব্যানার্জিকে বলতে হবে। ভাইপোকে বাঁচানোর জন্য রাজ্যে এই বিজেপি দলটাকে তৈরি করেছে, সাহায্য করছেন উনি, ওনার মুখে মানায় না এসব কথা। বামপন্থীরা সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে, শ্রমিক কর্মচারীর পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, মধ্যবিত্ত কেরানি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী, দোকান ব্যবসাদার, সর্বস্তরের শ্রমজীবী মানুষ যারা এই সমাজের আষ্টেপৃষ্ঠে রয়েছেন, বামপন্থীরা তাদের পক্ষে কাজ করে। মমতা ব্যানার্জি এমপিরা কি করেছেন, কি ভূমিকা পালন করেছেন লোকসভা যখন অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষাগুলো শ্রমকোটের মধ্যে দিয়ে সংকুচিত হয়ে গেল, যখন দেশ বিক্রি হয়ে গেল, ব্যাংক, বিমা, এলআইসি, রেল, খনি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি যখন বিক্রি হয়ে গেল, কি ভূমিকা মমতা ব্যানার্জি এমপিদের? তারা কোনো ভূমিকা পালন করেনি। বেসরকারিকরণের বিরুদ্ধে কি ভূমিকা পালন করে? যেখানে বিজেপি রানীমা দাঁড়িয়েছেন, যেখানে সেখানে রানীমা বলছেন যে সিপিএম সেখানে আসতেই পারবে না, কি বলবেন? দেখুন, নির্বাচনের পর আমাদের দেশের বহুদলীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু বিগত দিনে মানুষের পাশে তারা কে কি ছিলেন, 1, 2, তিনি যে দলকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের গোটা দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে কি ভূমিকা, তার অর্থনীতিটা কি? যারা ইলেকশন ম্যান্ডেট টাকা নিয়েছে 6,000 কোটি টাকার উপরে, যাদের টিকি বাটা আছে আদানি আম্বানিদের কাছে, সে কখনো আমাদের এই লোকসভা কেন্দ্রের সর্বস্তরে মানুষের স্বার্থ রক্ষা করতে পারে? দিল্লিতে যারা টাকা নিয়েছে, কর্পোরেটের টাকা নিয়েছে, দিল্লিতে যখন আইন তৈরি হবে, সংসদ মানেটা কি, সেখানে তো আইন তৈরি হয়, সে আইন কিন্তু কর্পোরেটের পক্ষে হবে, যার ফলে দেখবেন কর্পোরেটকে ছাড় দেয়। যখন বাজেট হয় কর্পোরেটকে, আমাদের দেশের লকডাউনের সময় যখন ক্ষুদ্র ব্যবসায়ীরা, সাধারণ বড় ব্যবসায়ীরাও, অন্য অংশের মানুষের অর্থনীতি ধসে গেল, এদের জন্য কেন্দ্রীয় সরকার কিছু করেনি, কিন্তু কর্পোরেটকে ছাড় দিল কর্পোরেটের পুঁজি বাড়ানোর জন্য। মুকেশ আম্বানি পুঁজি বেড়ে গেল লকডাউনের পরে, এই হচ্ছে বিজেপি। কিন্তু যে দলে উনি যারা আছেন সেই দলটা হচ্ছে একচেটিয়া পুঁজি, কর্পোরেট পুঁজির দল, সেই টাকাতে নির্বাচন করছে। নির্বাচনী প্রচারের যে জৌলুস দেখছেন, এই টাকা তো হচ্ছে কালো টাকা। যে কোম্পানি উঠে গেছে, যে কোম্পানির পুঁজি হচ্ছে 10 কোটি টাকা, সে 130 কোটি টাকা সে ইলেকশন বন্ডে দিয়েছে। কোভিডের সময় মানুষ যখন ওষুধ পাচ্ছে না, ওষুধ কোম্পানিগুলো যারা ইলেকশন বন্ডের টাকা দিয়েছে, তারা ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রত্যেকটা জীবনদায়ী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে, প্রেশারের ওষুধ থেকে শুরু করে, সুগারের ওষুধ থেকে শুরু করে, যা আজকে আমাদের এই জীবনযাপন, সামাজিক জীবনে প্রতিদিন লাগে প্রতিটি পরিবারে, সেসব ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। তাই না? কে কোথায়, এটা নীতিগত লড়াই। বিজেপির নীতি হচ্ছে কর্পোরেট পুঁজির পক্ষের নীতি, বড়লোকের পক্ষে, আর আমাদের যে লড়াই হচ্ছে দেশ বাঁচানোর লড়াই, রাজ্য বাঁচানোর লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, পেশা, কাজ, মজুরি, আমাদের ঘরের ছেলেরা যারা বেকার, তাদের কাজ, তাদের ভবিষ্যৎ, এইসব দেখেই হচ্ছে আমাদের। যেখানে কৃষ্ণনগরে রেল ব্রিজ নেই সেখানে রানীমা বলছেন আমি করে দেবো, এবং যেখানে এটা ব্রিজ নেই সেখানে রানীমা করে দেবেন, কি বলবেন? আমি জানি না কি উল্টোটা বলছেন। এগুলো সামগ্রিক পরিকল্পনা, সেখানে নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য অনেকে অনেক কথা বলে। কৃষ্ণনগর করিমপুর রেল লাইনটা হলো না কেন?
দিল্লিতে তো 14 সাল থেকে বিজেপি রয়েছে, কৃষ্ণনগর কোইম্পুর রেল লাইন যেটা দীর্ঘদিনের দাবি আমাদের, প্রায় এখান থেকে কোইম্পুর পর্যন্ত মানুষ রেলের লাইন দেখেনি, এসব এলাকায় এই কাজগুলো তো আমাদের দাবি, মানুষ এসব দাবি তুলছে ভোটের মুখে। আর কি ভাবছেন, মানে কাকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ভাবছেন? সামনে তো লোকসভা নির্বাচন, আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং সামনে তো মহামৈত্র রয়েছে, তাকে তার কোন লড়াই আমি সামনে কারো ব্যক্তিকে দেখি না। নীতির লড়াই এই দুই সরকার, এই দুই দলের নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই, আমরা কোনো ব্যক্তিকে দেখি না এবং আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বামপন্থীরা, বাম কংগ্রেস যে আমাদের আসন বোঝা পড়া হয়েছে, বাম কংগ্রেস কর্মীরা প্রতিদিন পরিশ্রম করছেন এই আসন জয়ের লক্ষ্যে।